যাই হোক, আমার পার্ট ওয়ান এবং পার্ট টু তে ভার্ব সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। এর আগে পার্ট টু তে আলোচনা করেছি ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। পার্ট ওয়ানে আলোচনা করেছি ভার্বের বেসিক্যালি ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। এবার পার্ট থ্রি তে আলোচনা করব সেই সমস্ত ভার্বগুলোকে নিয়ে যে ভার্বগুলো আমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দরকার হয়। ঠিক আছে, সেই ভার্বগুলো কি কি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যাকে বাংলায় স্বকর্ম ক্রিয়া বলে, ট্রানজিটিভ ভার্বকে বাংলায় কি বলা হয়, স্বকর্মক্রিয়া, এবং ইনট্রানজিটিভ ভার্ব যাকে বাংলায় বলা হয় অকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশন কি, যে যে ভার্বের অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট মানে কর্ম, ঠিক আছে, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, অর্থাৎ যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে সেই সমস্ত ভার্বগুলিকে বলবে ট্রানজিটিভ ভার্ব, এবং যেই ভার্বের অবজেক্ট থাকবে না তাকে বলবে ইনট্রানজিটিভ ভার্ব। তা এখন তুমি বুঝবে কিভাবে যে কোন ভার্বের অবজেক্ট আছে বা কোন ভার্বের অবজেক্ট নেই, তা সেটা বোঝার কিছু উপায় আছে। আমাদের সেন্টেন্সের মধ্যে সমস্ত কিছুর চাবি হচ্ছে কি, সমস্ত কিছু, সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিবে হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে এমন একটা জিনিস সেন্টেন্সে যাকে প্রশ্ন করলে তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। তা অবজেক্ট আছে কি নেই সেটার জন্য আমাকে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও কোনো কিছু, তাহলে বুঝতে হবে সে ভার্বটার অবজেক্ট আছে। মানে কোনো ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে, কি দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাবো সেটাও অবজেক্ট, যদি উত্তর পাই তাহলেও সেটাকে কি বলবে, অবজেক্ট বলবে। আর কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলেও যদি কোনো কিছু উত্তর হিসেবে পাই তাহলে সেটাকে অবজেক্ট বলবে। তবে কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাই তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। তা অবজেক্ট দুই ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, তাছাড়া আরও অবজেক্টের প্রকার আছে, সেগুলো পরে বলবো। ট্রানজিটিভ ভার্ব কি সেটা শিখি আগে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে স্বকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাকেই বলবে ট্রানজিটিভ ভার্ব বা স্বকর্মক্রিয়া। তা অবজেক্ট আছে কি নেই সেটা বুঝবো কীভাবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে, এখানে লেখা আছে দেখো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কীভাবে বুঝবো ভার্বকে তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যদি কোনো উত্তর আসে তাহলে বুঝতে হবে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না, তখন বুঝতে হবে যখন তুমি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো কিন্তু উত্তর হিসেবে কিছুই পাচ্ছ না, তখন বুঝতে হবে সেই ভার্বটার কোনো অবজেক্ট নেই, তার মানে সেই ভার্বটাকে বলবে কি ইনট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট থাকে তখন বলবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তা ভার্বকে কি বা, এটা মনে রাখবা, ভার্বকে কি বা কাকে দিয়ে, কি মানে হোয়াট, কাকে মানে হুম, দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যেটা পাই সেটাকে কি বলে অবজেক্ট। ওই জন্য বলছি এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাই তাহলে সেটা, তার মানে বুঝতে হবে অবজেক্ট আছে, তাই জন্য একে ট্রানজিটিভ বলতেছে। ঠিক আছে, আর যদি উত্তর না পাই তার মানে বুঝতে হবে অবজেক্ট নাই, তার জন্য একে ইন্ট্রানজিটিভ বলতেছে। আর সাবজেক্ট বের করার নিয়ম হচ্ছে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই তাকে বলা হয় সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা একটা, এখন একটা জিনিস দেখি যে সেন্টেন্স, সেন্টেন্স তৈরি হয় কি দিয়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, আমি এর আগে বলছি যে উইদাউট এ ভার্ব এ সেন্টেন্স ক্যান নেভার বি ফর্মড, বাট উইদাউট অ্যান অবজেক্ট বা উইদাউট আ সাবজেক্ট, ঠিক আছে, হ্যাঁ, এ সেন্টেন্স ক্যান বি ফর্মড। ঠিক আছে, তা আমরা অনেকে ভুল করে ফেলি যে ভার্বের পরে যে জিনিসটা আছে সেটাই অবজেক্ট, কিন্তু সেটা না, ভার্বের পরে যে জিনিসটা থাকে, যে রিমেইনিং পার্ট, ভার্বের পরে যে জিনিসটা আছে সেটা যে অবজেক্টই হবে এরকম কোনো কথা নেই, সেটা অবজেক্ট কিনা তা তখন আমাকে এইভাবে প্রশ্ন করে দেখতে হয় ভার্বকে, যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই জিনিসটা যেটা ভার্বের পরে আছে সেটা উত্তর হিসেবে আসছে কি না। যদি সেই জিনিসটা উত্তর হিসেবে আসে তখন বুঝতে হবে সেই জিনিসটা অবজেক্ট, আর যদি উত্তর হিসেবে না আসে তাহলে সেটা কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ টেস হবে বা অবজেক্ট ইকুইভ্যালেন্ট সামথিং হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো উদাহরণের মাধ্যমে আসি তাহলে বুঝতে পারবো। ধরো এখানে ভার্ব কি গোস, ঠিক আছে, এখানে ভার্ব কি গোস, মানে হি গোস টু স্কুল, মানে সে স্কুলে যায়। ঠিক আছে, এখন এই ভার্বকে, এই ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কারণ অবজেক্ট বের করতে আমাকে এখন দেখবো এই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব, তাই একে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটার জন্য আমাকে কি করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখতে হবে। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে এই ভার্বের পরের অংশটুকু আসে তাহলে বুঝতে হবে এটার এটা অবজেক্ট হিসাবে আসে, তার মানে এই ভার্বটা ট্রানজিটিভ। আর যদি উত্তর হিসাবে না আসে, মানে উত্তর হিসাবে যদি এই অংশটুকু যদি না পাই তাহলে বুঝতে হবে ভার্বটা ইনট্রানজিটিভ। আচ্ছা দেখি, হি গোস টু স্কুল মানে সে স্কুলে যায়, কি যায়, আমি যদি প্রশ্ন করি ভার্বকে কি দিয়ে তার মানে কি হচ্ছে, কি যায়, অ্যান্সার আসতেছে এটা, আসতেছে না। কিন্তু যদি বলি কোথায় যায় তখন অ্যান্সার আসতেছে কি, টু স্কুল। তা কোথায়, কখন, কীভাবে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাই তাহলে সেটাকে বলে হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে কোথায়, কখন, কীভাবে দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাও তাহলে যেটা পাবা
সেটাকে বলবে অ্যাডভার্ব। তার সেটা যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে সেটাকে অ্যাডভার্ব বলবে, যদি সেটা গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাহলে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে। এখানে টু স্কুল এটা গ্রুপ অফ ওয়ার্ড, মোর দেন এ ওয়ার্ড ইজ কল্ড গ্রুপ অফ ওয়ার্ডস। যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আছে তাহলে এটা কি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা অ্যান্সার হিসেবে আসতেছে, তাই জন্য এটাকে বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমি ফ্রেশের চ্যাপ্টারে বলছি, ভিডিওতে দেখে নেবা। সেকেন্ডটা দেখো, এখানেও ভার্ব দেখো ওয়ান্টেড আছে, একে দেখি কী দিয়ে প্রশ্ন করি দেখি, তার মানে এই ভাবটা কি গোষ্ঠটা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব, বুঝতে পারলাম। এবার দেখো এটাতে দেখো ওয়ান্টেড, ওয়ান্টেডকে কী দিয়ে প্রশ্ন করি, হি ওয়ান্টেড এ বুক, মানে সে একটি বই চেয়েছিল, কী চেয়েছিল, অ্যান্সার কিন্তু এই বুক আসছে, তার মানে এই ওয়ান্টেডটা কি ট্রানজিটিভ ভাব, এটা অবজেক্ট হিসাবে আসে, বুঝতে পারতেছি। তারপরে দেখো ওয়ার প্লেইং, এখানে যে ভার্ব হচ্ছে ওয়ার প্লেইং, একে আমি কী দিয়ে প্রশ্ন করি, ইউ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে খেলছিলে, কী খেলছিলে, অ্যান্সার আসতেছে ইন দ্য ফিল্ড, আসতেছে না, কোথায় খেলছিলে, ইন দ্য ফিল্ড। তা কোথায় দিয়ে প্রশ্ন করলে তো আমরা অ্যাডভার্ব পাই, তাই না? আর যেহেতু এটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং অ্যাডভার্বের মতন কাজ করতেছে, এবং দেয়ার ইজ এ নো ফাইনাইট ভার্ব ইন দিস গ্রুপ অফ ওয়ার্ডস, দ্যাট ইজ ওয়াই আই ক্যান সে দ্যাট দিস গ্রুপ অফ ওয়ার্ডস ইজ এ ফ্রেশ, এবং দিস কাইন্ড অফ ফ্রেশ ইজ অ্যাক্টিং হেয়ার লাইক অ্যান অ্যাডভার্ব, দ্যাট ইজ ওয়াই দিস গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তাকে আমি কি বলবো, একে আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেশ, বাট দিস ইজ নট অ্যান অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট হতে গেলে, টু বি অ্যান অবজেক্ট, তাহলে আমাকে কি হতে হবে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যান্সার হিসাবে আসতে হবে, তাই যেহেতু আসছে না তাহলে এটা অবজেক্ট না, তাহলে এটা কি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেশ। আমি ওই জন্য বলছি কখনো সেন্টেন্সে অবজেক্ট থাকে কখনো থাকে না, তার আবার কখনো সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেশ থাকে কখনো থাকে না, ঠিক আছে। এই সেন্টেন্সে যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেশ আছে, কিন্তু এই সেন্টেন্সে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেশ নেই, অবজেক্ট আছে, ঠিক আছে। আবার পরেরটা দেখি ওয়ার প্লেইং, দেখো একই জিনিস, এখানে ওয়ার প্লেইং, এখানে ওয়ার প্লেইং, কিন্তু এখানে এই ওয়ার প্লেইংটা কি ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে ওয়ার প্লেইংটা ট্রানজিটিভ ভার্ব। কেন, দেখো ওয়ার প্লেইংকে কী দিয়ে প্রশ্ন করো তাহলে দেখবে ক্রিকেটটা উত্তর হিসেবে পাবা, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলছিলে, কী খেলছিলে, ক্রিকেট, কী খেলছিলে, ক্রিকেট, কী দিয়ে প্রশ্ন করলে ক্রিকেট উত্তর হিসেবে আসতেছে, তার মানে কি এটা অবজেক্ট, তাহলে এটা কি অবজেক্ট। যেমন এখানে ওই বুকটা কী ছিল, অবজেক্ট, কী চেয়েছিল, এ বই, মানে এ বুক, ঠিক আছে। তাই জন্য যেহেতু এটা অবজেক্ট হিসেবে এখানে অবজেক্ট আছে, তাই জন্য এই ওয়ার প্লেইংটা কি ট্রানজিটিভ ভার্ব। তাই ভার্ব যেমন যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা দেখছি যে বেসিক্যালি ওরা বি ভার্ব বা হ্যাভ ভার্ব কী হয়, সেন্টেন্সে কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, ঠিক একই রকম। এই যে ভার্বগুলো এগুলো এখানে যে দেখছি, এগুলো কিন্তু কখনো ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো ইনটেনজিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। আগের থেকে কখনো বলা যায় না যে এটা ইনটেনজিটিভ ভাব, এটা ট্রানজিটিভ ভাব, এটা আগের থেকে বলা যায় না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি যে অনেক ক্ষেত্রে দেখবা, ধরো কোনো বি ভাব বা হ্যাভ ভার্বের পর কখনো কখনো সেন্টেন্সে বি ভাব বা হ্যাভ ভাব প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি ব্যবহার হয়, কখনো কখনো কোনো সেন্টেন্সে যদি কখনো বি ভাব বা হ্যাভ ভাব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং তারপরে যদি তারপরে কিছু কিছু শব্দ আছে যেগুলো অবজেক্টের মতন কাজ করে, মানে ওই ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে ওইটা অ্যান্সার আসে, কিন্তু বি ভাব বা হ্যাভ ভার্বের পরে যতই অবজেক্ট থাকুক না কেন, সেই মানে বি ভাব বা হ্যাভ ভাবকে কী দিয়ে প্রশ্ন করলাম এবং তারপরে যে অংশ ওয়ার্ডটা আছে সেটা উত্তর হিসেবে পাচ্ছি, তার মানে এটা অবজেক্টের মতন কাজ করতেছে, কিন্তু সেটাকে অবজেক্ট বলবে না, সেগুলোকে কী বলা হয়, কমপ্লিমেন্ট বলা হয়। মানে বি ভাব বা হ্যাভ ভাব সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, তারপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, ঠিক আছে। এতটুকুই।